কোভিড মহামারীর কারণে লোকসানে পড়া বিপিসি 2022 সালের আগস্টে এক লাফে প্রায় 50% জ্বালানি তেলের দাম বাড়ায়। পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ে জ্বালানি তেলের বাজারে। আইএমএফের 470 কোটি টাকার ঋণের শর্ত হিসেবে সরকার গত 29 ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো দেশের বাজারে সমন্বয় হল ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অক্টেনের দাম। এর আগে গত 7 মার্চ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 75 পয়সা, অক্টেনের 4 টাকা ও পেট্রোলে 3 টাকা কমানো হয়। এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে বুধবার গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়। ঘোষিত নতুন মূল্যে ডিজেল ও কেরোসিনের দাম 108.25 টাকা থেকে 2.25 টাকা কমিয়ে নির্ধারণ করা হয় 106 টাকা। তবে অক্টেন প্রতি লিটার 126 টাকা ও পেট্রোল 122 টাকা প্রতি লিটার অপরিবর্তিতই রাখা হয়েছে। জ্বালানি বিভাগ বলছে তেলের দাম প্রতি মাসে সমন্বয় করলেও পাচারের সংখ্যা থাকায় পার্শ্ববর্তী দেশ ভারতের চাইতেও খুব বেশি তফাত রেখে মূল্য কমানো সম্ভব নয় তাদের। এপ্রিলের জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে ভারতের তুলনায় বাংলাদেশে প্রতি লিটার ডিজেলের মূল্য প্রায় 25 টাকা ও পেট্রোল অক্টেনে 32 টাকা কম। এদিকে সৌদি আরামকোর মার্চ মাসের দর ডিজেল লিটারে 0.31 সেন্ট, কেরোসিন 0.25 সেন্ট। তবে ডিজেলের দাম বাড়লে বা কমলে পরিবহন ভাড়া নিয়ে কোনো দিক নির্দেশনা নেই। দেশে ব্যবহৃত জ্বালানির 75 ভাগই ডিজেল, এটি কৃষিতে জেনারেটর ও পরিবহনে ব্যবহার করা হয়। আরিফ হোসেন, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।